রাজনাথ পূর্ব গুজরাট ইউনিয়নের বিভিন্ন জায়গাত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাজোট মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী পথসভা ও গণসংযোগ গেজে এ সময় তিনি বেনেতুন দিনব্যাপী পূর্ব গুজরা আয়সা বিবির হাট বড় ঠাকুর সহ নয়ান জাগাত পথসভা ও নৌকা মার্কাট বোরসাইনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আপনারা যারা মা বোনরা আছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি, তার পিছনে কারণ একটা কথা। এরে উপস্থিত আছেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, শ্যামল পালি, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সাংবাদিক তৈয়ব চৌধুরী সহ আরো বোধকে। অন্যদিকে ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবুর নেতৃত্বে নৌকা মার্কাট বোর্ড সাইনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।